তোমার ওই একটু একটু স্বামী যে কোনো মুহূর্তে আইসা পড়তে পারে, ওর একটু দড়ির উপর রাখি, কি কও? ভাই কোন বিশু কই ভাই, তুই মাছ টাছ পাইছস তো? হ্যাঁ পাইছি। পাইছস না? তাহলে তুই ভাই এক কাম কর, ওই মাছগুলা নিয়ে তুই আমাকে একটু পার্টি অফিসে যা। পার্টি অফিসে গিয়া যে কোনো একজনের মাছগুলো দিয়া ক যে একটা ওই ফ্রিজে রাখার ব্যবস্থা করতে। তারপর তুই এখান থেকে ধামরাই যা। আবার ধামরাই কে ভাই? আমার হঠাৎ করে মনে হয়েছে যে কামাল ভাই ছোট মেয়েটা ও আবার কাঁসার জিনিসপত্র খুব পছন্দ করে, তা আমি আবার কইছিলাম আমনি আমি যদি একটু ওই ধামরাই টামরাই দিকে যাই তো তোমার জন্য আমি আইনা দিব। তো তুই যা, আরে বুঝোস না কে, রাজনীতি করস। হ্যাঁ লিডারে যদি একটু খুশি টুশি না করস তাহলে হইব? প্রথমে কইলেন ভাই কামাল ভাইয়ের বাসায় যাবেন লেগে গেলাম, তারপরে কইলেন মেঘনা ঘাটে যাবেন লেগে মাছ লইয়া হেনেও গেলাম ভাই, এখন আপনি কই বলেন যে ধামরাই যাবেন লেগে? কেমনে যাবো কোন দিয়ে যাবো? আমি ধামরাই চিনি ভাই, আর তামাক আসা জিনিস আমি জীবনে কিনি নাই, আমার বাপ দাদা 14 গুষ্টি তো দেয় না ভাই, আমি কেমনে কিনু কোন? না না তুই যা না, আরে তুই যা, ধামরাই তোরে চিনা নিবো, তোর চিনা লাগবো না। এই যে তুই ইলিশ মাছ চিনতি, ইলিশ মাছই তো তোরে চিনা লইছে লইছে না? এরকম তুই ধামরাই যা, ধামরাই তোরে চিনা নিবো, ধামরাই পথে দিয়ে তুই যখন আঁটবি তখন ওই কাঁসার আটি বাটি সব তোরে ডাকবো, বিশু ভাই বিশু ভাই কোথা যাও নাসি নাসি দাঁড়াও না একবার ভাই। যা যা তুই ধামরাই যা। হ্যাঁ যাইতেছি। আরে গাড়ি তুলে চালা, পয়সা নিতে শক্ত কম নিবা না, তখন তোর 50 বাড়াই দাও। আপনার নাম কি?